আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টাইনি ওয়ান। আমি আগের ভিডিওতে আপনাদেরকে কিভাবে সিঙ্গারা পুর তৈরি করতে হয় তা দেখিয়ে দিয়েছি। সো আজকে আমি এখানে কিভাবে সিঙ্গারার ময়দাটুকু মানে সিঙ্গারার যে উপরের শীটটা তৈরি করতে হবে আমি সেটি দেখিয়ে দিব, অনেক ইজি। সো আপনারা দেখুন, প্রথমে এখানে অল পারপাস ময়দা মানে ময়দা নিয়ে নিচ্ছি আমি, আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে লবণ আর কালো জিরা দিয়ে ভালো মতো আগে মিক্স করে নিচ্ছি। তারপর মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো মতো আগে আটাটুকু মিক্স করে নিতে হবে। মিক্স করার পর যখন দেখবেন এরকম দলা হয়ে যাচ্ছে শুকনো আটাটুকু, তখনই বুঝবেন যে তেলের মাত্রাটা ঠিক আছে। তারপর এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটা স্মুথ ডো করে তৈরি নিতে হবে। দেখেন আমি এখানে অল্প অল্প করে পানি নিয়ে তৈরি করে নিচ্ছি। ভালো মতো এটি মথে এভাবে আমি এভাবে মথে নিচ্ছি। আপনারা তাহলে প্লেন একটা সারফেস এনে এটা মথে নিতে পারবেন। মথে নেওয়ার পর দেখুন কত সফট হয়েছে। সো আমি এটার উপর তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিয়েছি। তারপর দেখুন 15 মিনিট পর আমি আবার চলে আসছি। দেখুন আটাটা আরও সফট হয়ে যাচ্ছে। তারপর আমি এটা দিয়ে এরকম লম্বা একটা ডো তৈরি করে তারপর এটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এভাবে লম্বা করে বেলে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম একটু মোটা রাখতে হবে। একটা এরকম লম্বা রুটি দিয়ে দুটি সিঙ্গারা হয়। আমি আরেকটু বেলে নিচ্ছি উপরের পারটুকু। তো আপনারা দেখুন আমি কীভাবে এটি ফোল্ড করে নিই। আমি এখানে আটা আর পানির মিক্সচার দিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি, যেন যে এন্ডগুলো আমি জয়েন করবো ওগুলো যেন না ছুটে যায়। ছুটে গেলে ভিতরে তেল যাবে আর তেল যাওয়ার ফলে সিঙ্গারাটা মজা লাগবে না। সো আমি এখানে প্রায় 1 চামচের মতো এক পুর দিয়ে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি প্রথমে এন্ডগুলা, তারপর এক সাইড থেকে এনে ময়দা মিডিলে দিচ্ছি আর এক সাইড থেকে এনে মিডিলে দিচ্ছি। হয়ে গেল আমাদের সিঙ্গারা। সো আমি আপনাদের জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটি বলে বোঝানো যাবে না, আপনারা যদি কেয়ারফুলি ভিডিওটি দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। এইভাবে আমার পাশেই থাকবেন। আর গ্লুটুকু ভালো মতো লাগাতে হবে যেন কোনো সাইড ফাঁকা না থাকে। তবে এক সাইডটা আমি এদিকে এনে টেনে লাগিয়ে দিলাম।
এভাবে আমার পাশে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগছে। দেখুন আমি এভাবে মেক করে নিয়েছি, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।